আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ তাআলা আমাদের মালিক, ঠিক না বে? ঠিক। আল্লাহর গোলামি এবং দাসত্ব, ইবাদত, এটা তখনই হবে যখন আমাদের গোটা জীবনটাকে, আমাদের সব কিছুকে আল্লাহর কাছে সমর্পণ করে দিব, ন্যস্ত করে দিব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা যখন আল্লাহকে নিবেদন করতে পারবো যে আল্লাহ আমার সলাত, আমার কোরবানি, আমার হজ ওমরা, আমার জীবন এবং মরণ, এই সব কিছু আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক এবং পালনকর্তা, তার উদ্দেশ্যে আমার জীবন মরণ সব কিছু, আমার অর্থ সম্পদ সব কিছু নিবেদন করেছি, এটাই হলো সত্যিকারের ইবাদত এবং বন্দিগি। আমাদের সমাজে বন্দিগি বা ইবাদত বলতে সচরাচর আমরা বুঝি আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নির্দেশ করেছেন, ভালো কাজগুলো করা, এগুলোকে আমরা মনে করি ইবাদত করা শুধুমাত্র, এগুলোকেই আমরা মনে করি শুধুমাত্র বন্দিগি করা। যেমন একজনে নামাজ পড়লো, রোজা রাখলো, দান করলো, হজ করলো, কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকাল করলো, সৎকাজের আদেশ দিল, ভালো ভালো কাজ করলো, এগুলোকে আমরা ইবাদত বলি। এগুলো ইবাদত ঠিক, কিন্তু ইবাদতের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, ইবাদতের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা হলো বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করতে বলেছেন সেগুলো করাটা যেমন ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাটাও ইবাদত। আল্লাহর দাসত্ব এবং গোলামি হবে, বন্দিগি হবে তখন, যে বন্দা হিসাবে মালিক যা করতে বলেছেন সেগুলো যেমন করতে হবে, মালিক যা নিষেধ করেছেন সেগুলোকে নিজের জন্য নিষিদ্ধ মনে করে সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, তবেই আল্লাহর গোলামি, দাসত্ব এবং বন্দিগি আমি করেছি সে কথা বলা যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদের কিছু কাজ করার নির্দেশ করেছেন নাকি কিছু কাজ থেকে নিষেধ করেছেন? অনেক কাজ থেকে নিষেধ করেন নাই? শুধু তাই নয়, আমরা যে কালিমাতুত তাওহীদ পাঠ করে থাকি, কালিমায়ে তাইয়েবা পাঠ করে থাকি, কালিমায়ে শাহাদা পাঠ করে থাকি, এর প্রথম অংশই হলো নেতিবাচক বর্জন, এর পরেরটা হলো অর্জন। প্রথমটা হলো তাখলিয়াহ, তারপরটা হলো তাহলিয়াহ। তাখলিয়াহ মানে হলো আগে খালি করা, মন্দ কিছু থাকলে সেটা থেকে নিজেকে পরিচ্ছন্ন করা, এরপর ভালো কিছু দিয়ে সেটাকে সাজানো। যেখানে মন্দ কিছু আছে, অলরেডি যেটা ময়লাযুক্ত আছে, সেখানে ভালো কিছু দিলে সেটা সেই জায়গাতে খাপ খাবে না, সুন্দর হবে না, ভালো জিনিসটা ভালো থাকবে না, কারণ সেখানে ইতিমধ্যে কি আছে, ময়লা আছে। এই জন্য আমরা বলি কালিমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে না, আগে না, কোনটাকে না করতে হবে? আল্লাহ ছাড়া যত ব্যক্তি, যত বস্তু, যত মতবাদ, যত কিছু আছে যেগুলোকে মানুষ পূজো করে, যেগুলো তাগুত, আল্লাহ ছাড়া, আল্লাহর জায়গায়, আল্লাহর আসনে, আল্লাহর মর্যাদায় যাদেরকে মানুষ রাখে সচরাচর, তার সবগুলোর প্রতি আগে কুফুরি করতে হবে। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহ ছাড়া আর যত ব্যক্তি, বস্তু, যত আদর্শ, মতবাদকে আল্লাহর পর্যায়ে রাখা হবে, অন্ধের মতো অনুসরণ করা হবে, সেগুলোকে যে বর্জন করবে, আল্লাহ ছাড়া অন্য যত উপাস্য আছে সেগুলোকে বর্জন করার পর যদি আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, তাহলে এই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী এবং সুদৃঢ় হাতলকে ধরল, যেটা ধরার মাধ্যমে সে আল্লাহ পর্যন্ত যাবে, জান্নাত পর্যন্ত যেতে পারবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত আদেশ নিষেধ করেছেন, করণীয় কাজগুলো, নির্দেশিত কাজগুলো যেমন করতে হবে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচেও থাকতে হবে, এই দুইটা সমন্বিত রূপ হবে ইবাদত। কিন্তু আমাদের সমাজে আজ বেশিরভাগ মুসলমান ভাইয়েরা আমরা ইবাদতের কনসেপ্ট বা ধারণা সঠিকভাবে আমরা ধারণ করতে পারিনি অনেকে, যার কারণে
দেখা যায় এই সমাজে ইসলামের করণীয় এবং নির্দেশিত কাজগুলো করার ব্যাপারে আগ্রহ যতটুকু আছে, নিষিদ্ধ কাজগুলো থেকে বাঁচার ব্যাপারে আগ্রহ ততটুকু, যত নামাজ আদায়কারী আছে তত হালাল খোর আছে, যত সালাত আদায়কারী করে সালাত আদায়কারী মানুষের সংখ্যাও কম মুসলমানদের মধ্যে, কিন্তু যে কয়জন সালাত আদায় করে তাদের মধ্যে সবাই কি হালাল খায়? তার মানে সালাত আদায় করা ফরজ এটা বুঝছে, কিন্তু হারাম বর্জন করতে হবে, এই জায়গায় এসে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের গুরুত্ব আমরা বুঝতে সক্ষম হই নাই। মোহতরম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস এক্ষেত্রে বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এই হাদিসের ভাষ্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু ওয়া মা আমারতুকুম বিহ ফাতু মিনহু মাসতাতাতুম, তোমাদেরকে যেসব কাজ করতে আমি নিষেধ করেছি সেগুলো থেকে দূরে থাকো, আর যেগুলো করতে আমি নির্দেশ করেছি যতটুকু সাধ্যে কুলায় ততটুকু সেগুলো করো। এ হাদিস থেকে বোঝা যায় নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব কোন কোন দৃষ্টিকোণ থেকে করণীয় এবং নির্দেশিত কাজগুলো করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। যদি এটা নিয়ে ওলামা ইকরামের নানা আকওয়াল আছে, আমাদের সমাজে সবচেয়ে বড় আবেদ বলা হয় কাকে? সবচেয়ে বড় আবেদ বলা হয় যে ব্যক্তি মসজিদে গেলে আর সহজে বের হতে চায় না, সারাক্ষণ মসজিদে ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, অজুমরা করে, টুপি জুব্বা পরে, দাড়ি রাখে, সব ইতিবাচক কাজগুলো করে, এ হলো সবচেয়ে বড় ইবাদত গুজার। সন্দেহ নাই এটা ইবাদত, কিন্তু এই লোক সবচেয়ে বড় ইবাদত গুজার না। কে সবচেয়ে বড় ইবাদত গুজার? কোন লোকটা সবচেয়ে বড় ইবাদতকারী? কিভাবে আপনি সবচেয়ে বড় আবেদ হবেন, কিভাবে আপনি সবচেয়ে বড় ইবাদত গুজার হবেন, এ সম্পর্কে তিরমিজির একটি হাদিস আমরা দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহের পরশে বলেছিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম কাজগুলোকে খুঁটে খুঁটে জেনে জেনে বাছাই করে করে সেগুলো থেকে যদি বেঁচে থাকতে পারো, তুমি হবা মানুষদের মধ্যে, লোকদের মধ্যে, তোমার সমাজের মধ্যে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবা যদি হারাম থেকে বাঁচতে পারো। কি থেকে বাঁচতে পারো? হারাম থেকে বাঁচতে পারো। বোঝা গেল সবচেয়ে বড় আবেদ হওয়ার রহস্য বেশি বেশি নফল ইবাদত করা, ইতিবাচক কাজ করা নয়, বরং সবচেয়ে বড় আবেদ হওয়ার রহস্য হলো হারাম থেকে বেঁচে থাকতে পারা। এটার গুরুত্ব আজ আমরা সমাজে সেভাবে বুঝি না। মোহতরম হাজরিন, একজনে অনেক দান সদকা করে, প্রচুর দান সদকা করে, দুই হাতে দেয়, গরিব দুঃখীকে দেয়, মসজিদ মাদ্রাসাতে দেয়, ওয়াজ মাহফিলে দেয়, যে কোনো ভালো কাজে দেয়, কিন্তু বেচারার উপার্জনে, হালাল উপার্জনই করে, কিছু ভেজাল টেজালও আছে। আরেকজন লোক এত বেশি দান সদকা করতে পারে না, কারণ বহুত কষ্টে সে চেষ্টা করে উপার্জনটা যেন শতভাগ হালাল থাকে, উপার্জনটা যেন সম্পূর্ণ পিওর থাকে, ভেজালের লেশ যেন না থাকে, আলামত যেন না থাকে, এই জন্য সে সাধনা করে, মেহনত করে, নিজের সঙ্গে নিজে লড়াই করে, স্ত্রীর সাথে লড়াই করে, সন্তানদের সাথে লড়াই করে, আত্মীয় স্বজনের সাথে লড়াই করে, সমাজের সাথে লড়াই করে, নিজের প্রবৃত্তির সাথে লড়াই করে। সবাই তো শুধু পয়সা চায়, কিন্তু সে জানে হারাম উপার্জন করলে কিয়ামতের ময়দানে পাও নাড়াতে দিবেন আল্লাহ তাআলা জবাবদিহি করার আগে। যে উপার্জন করছে জবাবদিহি তাকেই দেখে নিতে হবে, অন্য কেউ জবাবদিহি করলে হবে না, করার সুযোগও নেই, কেউ করবেও না। সেই জবাবদিহিতার ভয়ে বউ যা বলে বলুক, সন্তানরা তাদের পয়সা কড়ি চায়, তারা তো তাদেরটা চাইবে, জবাবদিহি তো আমার করতে হবে। কারোর কাছে ভালো নাই হলাম, বাপ মাও পয়সা ছাড়া ভালোবাসে না, পয়সা চায়। যুবক পয়সা নিয়ে আসছে, বাপ মা খুশি, পয়সা আনতে পারে নাই, না খুশ, কিভাবে আনছে দেখার দরকার নেই, ঠিক না বেঠিক? বাপ মা তো বাপ মা, হুজুরও খুশি, টাকা দিলে হুজুরও খুশি, মাহফিলে টাকা দিছেন 50,000-1,00,000, হুজুর দোয়া করতে করতে আপনার জন্য চোখ বাইর করে ফেলবে এমন অবস্থা, কানতে কানতে। কিভাবে কামাই করছেন, কোথেকে আসছে,
সেই ব্যাপারটি জানার কোনো আগ্রহ কারোর নাই, কারণ ওইটার জবাবদিহি হুজুরকে করতে হবে না, আপনাকে করতে হবে। ঠিক না বেঠি? আহা, তাহলে সবচেয়ে বড় আবেদ হইতে চান তাহলে হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আপনি অনেক বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু আপনি মোবাইলে হারাম কোনো দৃশ্য দেখেন না, কোনো পর্নারি দেখেন না, কোনো ফিল্ম হারাম, কোনো কিছু হারাম, কোনো ফিল্ম দেখেন না, এমন কিছু দেখেন না যেটা শুনে আপনার জন্য হারাম। আপনি ওয়াজ মাহফিলে খুব বেশি যান না, আপনার সময় নাই, কাজকাম করেন, এত বেশি ওয়াজ মাহফিল আপনি শুনেন না, কিন্তু আপনি গান বাজনা শুনে নিজের কানকে হারামে লিপ্ত করেন না, সেখান থেকে বেঁচে থাকেন। আরেকজন ওয়াজ মাহফিল মাশাল্লাহ শুনে হুজুরের সাথে সেলফিও তুলছে, বহুত বড় বড় হুজুরের সাথে ফেসবুকে সেগুলো দিছেও মাশাল্লাহ, বহুত লাইক টাইকও পাইছে, সবাই খুব বাহবা টাহবাও দেয়, মাগার আবার অবসর সময়ে কানে হেডফোন লাগাইয়া জাকানাকা গানও শুনে, আছে না নাই? আরেক বেচারা এত বড় হুজুর টুজুরের সাথে সেলফি টেলফি তুলতে পারে নাই, বেচারার সাথে কোনো হুজুরের সাথে লিঙ্ক টিঙ্কও নাই, মুসাফা টুসাফা করার সুযোগও পায়টাই নাই, মাহফিলেই খুব বেশি একটা আসে শেষ না, কিন্তু সে সচেতন যে আমার এই কান সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কান, এই চোখ, এই অন্তর, এর প্রত্যেকটি সম্পর্কে কিয়ামতের ময়দানে মালিকের কাছে প্রতিটি মুহূর্ত নিয়ে জবাবদিহি করতে হবে। মাত্র দুই মিনিটে একটা গান শুনেছেন, ভাইরাল গান, সবাই শুনে, আপনি শুনেছেন, একবার না বারবার শুনেন। কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে কি লাগবে না, লাগবে কি লাগবে না? আহা, তো আপনি হারাম থেকে বেঁচে থাকেন, খুব বেশি নফল কাজ করতে পারেন না, আপনি সবচেয়ে বড় এবাদত গুজার, ওই হুজুরের সাথে সেলফি তুলে দাঁত বাইর করে ছবি দিয়া ফেসবুকে লাইক কমেন্ট কামাইছে, কিন্তু আবার তলে তলে গুনাহও করছে, তার চাইতে আপনি ভালো। কথা কি বুঝাইতে পারছি ভাই? হুজুরদের সাথে সেলফি তুলে কি হবে রে ভাই? একটা কথা হুজুরের যদি আমল করেন, যে কথাটা আপনার জীবনের মোড়কে পরিবর্তন করতে পারে, একটা সেলফিও যদি না থাকে আপনি কিয়ামতের ময়দানে নাজাত পাবেন ইনশাআল্লাহ। আর সব বড় বড় হুজুর সবগুলোর সাথে সেলফি আছে, একটা একটা করে বিভিন্ন ভঙ্গিতে বসে শুয়ে দাঁড়ায়ে খেতে বিভিন্ন রকমের ছবি আপনার কাছে আছে, কালেকশন একেবারে ফুল, মাগার কথা একটাও হুজুরদের মানেন না, কথা সব মানেন শয়তানের। ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশে মানুষ হুজুরদের এত বেশি ভক্তি করে, এটা অতিভক্তির পর্যায়ে চলে যায়। কিসের পর্যায়ে চলে যায়? অতিভক্তির পর্যায়ে চলে যায়। আরে ভাই, হুজুর ভক্তি করে কি করবেন? হুজুরের কথা শুনেন, ভক্তি করে কি লাভ? ভক্তি তো করবেন, মহব্বত করবেন, কিন্তু শুধু ভক্তি করে কি লাভ? আপনি তো হুজুরের কথা শুনবেন, কথা শুনছেন, খুব বেশি কাছে ভিড়তে পারেন নাই, ভিড় যাইতে পারেন নাই, অসুবিধা নাই, আপনি কথা শুনছেন, আপনি গেইনার, আরেকজন কাছে গেছে, মিশছে, কোলাকুলি করছে, মোসাফা করছে, কোল নিয়ে হুজুরের মাথা উঠে ফেলছে, কিন্তু কথা শুনে নাই, ওই লোক গেইনার হতে পারে? আল্লাহ তাআলা আমাদের বিচক্ষণ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমাদের দেশে যে কোনো হুজুর একটু পরিচিত হইলেই আই সুবহানাল্লাহ, গতকালকে দেখলাম না, আজকে জানি ফেসবুকে একজনের ছবি দিছে, বাড্ডা দিয়া লিঙ্ক রোড দিয়া কোনো এক আমি গেছি হাইটা, সেই বেচারা পিছন থেকে ছবিটা বলছে কি সর্বনাশ, আমি একটু মোসাফা করতে পারলাম না, উনি চলে গেল। ভাই, এটার জন্য কি আল্লাহর কাছে কোনো জবাব দিতে আছে? ঠিক আছে, আলেমদেরকে মহব্বত করা ভালো জিনিস, কিন্তু আমাদের দেশে মহব্বতটা এরকম যে হুজুরদের মহব্বত করতে করতে জান সব ফেদা করে দিব, একটা কথাও শুনবো না, হুজুরের কথা একটাও শুনবো না, দুই নম্বর যা আছে সব করব, কিন্তু হুজুরের মহব্বত করে জান দিয়ে দিব, এই জান দেওয়ার কোনো মানে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাইয়ের আমার সবচেয়ে বড় ইবাদত গুজার হতে হলে খুঁটে খুঁটে দেখে দেখে জেনেছি আল্লাহ নিষেধ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কোরআনে নিষিদ্ধ করা হয়েছে, হাদিসে নিষিদ্ধ ঘোষণা হয়েছে, প্রমাণিত হয়েছে, সাব্যস্ত হয়েছে, আমি সেটা করব না, সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করব।
লোকে আমাকে খুব বেশি আবেদ বলবে না, দেখতে পাবে না, কিন্তু আল্লাহর খাতায় আমি সবচেয়ে বড় ইবাদতগুজার হতে পারবো। একবার একজন সাহাবি তিনি হেঁটে যাচ্ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের মজলিসে বসা ছিলেন, ওই লোকটা যাওয়ার আগ দিয়া বা মজলিসে এসেছেন তার আসার আগ দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছুক্ষণের মধ্যে তোমরা একটা লোককে দেখতে পাবে, বা লোকটা চলে গেলেন, বললেন যে এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা, বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আমাদের সমাজে খুব সাধারণ একটা মানুষ, তাকে আমরা খুব স্পেশাল কিছু মনে করি না, খুব সাধারণ একজন মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন এই লোক এতটাই সাধারণ যে সে কারোর মেয়ে বিয়ে প্রস্তাব করলে তার প্রস্তাবে খুব কম মানুষই সাড়া দিবে, কারণ খুব গোনার কোনো মানুষ না। আর এই লোকের সমাজে তেমন কোনো অবস্থান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই লোকটা যাওয়ার পর দেখো তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো এই লোকটাকে তোমরা দেখতে পারো, এই জমিনে সমস্ত আসমান জমিনে যত মানুষ আছে যত শূন্য আছে সবগুলো দিয়ে যদি মানুষ পরিপূর্ণ হয় এই লোকটা যাকে তোমরা খুব তুচ্ছ সাধারণ মনে করছো অন্য সবার তুলনায় সে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন, কিন্তু সাহাবীরা তার কোনো বিশেষ কিছু বৈশিষ্ট্য খুঁজে পাইলেন না, তার বাসায় চলে গেলেন, যে খোঁজ করাচ্ছে শুরু করলেন যে লোকটা কি এমন আমল করে যে নবীজি তাকে জান্নাতি বললেন, জিজ্ঞাসা করলেন, প্রথমে দেখলেন তার বাসা বাড়িতে তার ব্যক্তিগত যে রুটিন আছে তার যে লাইফস্টাইল আছে এটা খুব গভীরভাবে দেখে অনুসন্ধান করার চেষ্টা করলেন, লোকটা কি এমন কোনো আমল করে কিনা যে আমলের কারণে নবীজি তার জান্নাতি হওয়ার কথা বলেছেন, এত মর্যাদার কথা বলেছেন, আমরা তো দেখি না এরকম কিছু, আমরা দেখি সাধারণ মানুষ, সারাদিন মসজিদে পড়ে থাকে না। তখন কয়েকদিন মনিটরিং করে লোকটার তেমন কিছু বের করা যায় নাই। আমরা মানুষের পিছে লাগি মানুষের দোষ বাইর করার জন্য, আর সাহাবায়ে কেরাম মানুষের পিছনে লাগতেন তার গুণ বাইর করার জন্য, এ হলো পার্থক্য। তো কোনো কিছু না পাইয়া লোকটাকে ডাইরেক্ট তারা জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এই এই মন্তব্য করেছেন, কিন্তু আমরা তো গভীরভাবে আপনাকে যাচাই বাছাই করে পরখ করে দেখলাম বিশেষ কিছু পাইলাম না, আপনি আমাদের মতোই তো সাধারণ ভাই, বিশেষ কিছু তো নাই, কি আমল করেন গোপনে গোপনে যেটা আমরা আবিষ্কার করতে পারি না একটু বলেন। তখন লোকটা বললেন ভাই তোমরা যা অনুসন্ধান করে পেয়েছো রিপোর্ট ঘটনা সেটাই, আমার বিশেষ কোনো আমল নাই, তোমরা পাঁচক্ত নামাজ পড়ো আমিও পাঁচক্ত নামাজ পড়ি ভাই, এরপরে কাজে কামে চলে যাই, বিশেষ কোনো নফল আমল টামল নাই আমার ভাই, আমি খুব সাধারণ আসলেই সাধারণ। তবে একটা জিনিস আছে, সেটা হলো আমি প্রতি রাতে শোয়ার সময় আমার মনে কারোর প্রতি কোনো দুঃখ কোনো ক্ষোভ কোনো হিংসা কোনো শত্রুতা কোনো জেদ কোনো বিদ্বেষ এগুলো আছে কি না একটু যাচাই করি, যদি দেখি কারোর কথায় কষ্ট পাইছি কারোর আচরণে আঘাত পাইছি কারোর প্রতি আমার দুঃখ আছে কারোর প্রতি আমার শত্রুতা হয়েছে, তো আল্লাহকে খুশি করার আশায় আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমার মনটাকে পরিষ্কার করে সবাইকে মাফসাফ করে দিয়ে হালখাতা করে একদম ক্লোজ করে আমি শুয়ে পড়ি, পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠি কেমন যেন আমার কিছুই হয় নাই তার সাথে কোনো দুঃখ নাই, আমার মনটাকে আমি সেভাবে করে প্রতিদিন ঘুমাই, এই জিনিসটা আমি করি বিশেষভাবে। তখন সাহাবিরা ধরতে পারলেন কেস তাহলে এখানেই, এই যে ইবাদত খুব বেশি ইতিবাচক করণীয় ইবাদত যেগুলোকে আমরা ইবাদত মনে করি শুধু করণীয় কাজ সেগুলো খুব বেশি করতে পারেন নাই কিন্তু নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছেন যার কারণে শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। এই জন্য আমরা খুঁটে খুঁটে আমাদের জীবনে যত হারাম আছে এই হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, তো ইনশাআল্লাহ হারাম যদি না ছাড়েন ইবাদতের স্বাদ পাবেন না ইবাদতের মজা পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম বর্জন করার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। চোখের জেনা কানের গুনাহ হাতের গুনাহ উপার্জনের অপরাধ মুখ দিয়া গীবত মুখ দিয়া কটু কথা খারাপ কথা বলা মুখ দিয়া মিথ্যা কথা বলা মুখ দিয়া মুনাফেকি করা মানুষের ক্ষতি করা যত প্রকার অপরাধ হতে পারে মন দিয়া মানুষকে হিংসা করা অহংকার করা অন্যকে ছোট মনে করা কারোর পিছনে লাগা শত্রুতা করা
অন্তর দ্বারা যত পাপ আছে, প্রকাশ্য যত পাপ আছে, অপ্রকাশ্য যত পাপ আছে, আল্লাহ বলেছেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ যেগুলো মানুষ দেখে সেগুলা, আর যেগুলো মানুষ দেখে না গোপনে গোপনে মনের ভিতরে করো, মন দিয়া করো, সব পাপগুলো পরিহার করো, তাহলেই সবচেয়ে বড় ইবাদত বুজার হওয়া যাবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার জন্য হারাম কাজ ছাড়তে হবে। ভাইরা, হারাম কাজ ছাড়লেন না আর শুধু ইবাদত গুজারি করলেন, ব্যাপারটা কেমন হলো জানেন? ব্যাপারটা হলো আপনি পানি সেচলেন আর পেছন দিয়া আইল খোলা রেখে দিলেন, নদী থেকে পানি আসতেছে, ক্ষেতের চারপাশে বান, আপনি পানি সেচতেছেন, আবার পেছনের বান খোলা, যেভাবে হোক খোলা রাখছেন, নদী থেকে পানি আসতেছে, আপনি যতই পানি সেচেন কাজ হবে? মাছ ধরা যাবে? এই পানি সেচে তো আপনি মাছ ধরতে পারবেন না। ঠিক তেমনি ভাবে শুধুমাত্র করণীয় কাজগুলো করলেন, জিকির আজকার, দোয়া দুরুদ, নেকামল, কিন্তু হারাম খাওয়া ছাড়লেন না, হারাম দেখা ছাড়লেন না, হারাম বলা ছাড়লেন না, হারাম ধরা ছাড়লেন না, হারাম চিন্তা করা ছাড়লেন না, হারাম কর্মকাণ্ড ছাড়লেন না, তাহলে আপনি কখনো আপনার এই পরিশ্রমের ফল আশা জোরালোভাবে করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, আমি তোমাদেরকে যেগুলো নিষেধ করেছি সেগুলো থেকে বেঁচে থাকো, এটা ফুল স্টপ, আর যেগুলো নির্দেশ করেছি যতটুকু সাধ্যে কুলায় করো, কিন্তু যেগুলো নিষেধ করেছি সেখানে যতটুকু সাধ্য নাই সবগুলো থেকে বেঁচে থাকো। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার যে কাজ, অর্থাৎ আল্লাহর বন্দিগী এবং দাসত্ব, সেটা আল্লাহর আদেশগুলো মানা এবং নিষিদ্ধগুলো থেকে বেঁচে থাকা, এই উভয় পদ্ধতিতে খাঁটি এবং আসল মুসলমান হওয়ার তৌফিক দান করুন। শুধুমাত্র ইবাদত করলে, ইবাদত বলতে ইতিবাচক কাজ করলে হবে না, নেতিবাচক কাজ, হারাম এবং নিষিদ্ধ কাজও ছাড়ার চেষ্টা করতে হবে। এখন শুধু আমল শুনতে চায় মানুষ, মানুষ এসে বলে হুজুর আমল দেন, আমল, কোন আমল করলে জান্নাতে যাব, কোন আমল করলে কোন নেকি পাব, কোন আমল করলে আল্লাহ খুশি হবে, কোন আমল করলে কোন জান্নাতে যাব, কোন আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো, কোন আমল করলে আমার বাপের কবরে সওয়াব যাবে, কোন আমল করলে আমার মায়ের আমল নামায় সওয়াব যুক্ত হবে, কোন আমল করলে সন্তান নেককার হবে, কোন আমল করলে রিজিক বাড়বে, কোন আমল করলে নেককার স্ত্রী পাবো, কোন আমল করলে তাড়াতাড়ি বিয়ে শাদী হবে, শুধু আমল খোঁজে মানুষ। আরে ভাই, আমল তো খোঁজেন ভালো কথা, অপকর্ম, আকাম কুকাম, হারাম কাজ, নিষিদ্ধ কাজ, সেগুলো ছাড়তে হবে, এর পাশাপাশি আমল করতে হবে, তাহলে কাজে আসবে। একদিক দিয়া বিষ খাইলেন আর একদিক দিয়া ওষুধ খাইলেন, কাজ হবে? বিষ খাওয়া ছাড়তে হবে, এরপরে ওষুধ সেবন করতে হবে, এই দ্বিমুখী প্রচেষ্টার মাধ্যমে আমরা সুস্থ হতে পারবো। ঠিক একইভাবে সমস্ত হারাম কাজ বর্জন করার মতো ইমানি শক্তি থাকতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।